আমাদের চ্যানেলের সকল আপডেট পেতে আপনার স্ক্রিনে সাবস্ক্রাইব ও বেল বাটনটিতে ক্লিক করুন। ভিডিও টাইটেল দেখে হয়তো আপনি খুব চিন্তিত বা ভীত হয়ে থাকবেন। সম্ভাব্য যে নয়টি কারণে গর্ভের সন্তান মারা যায়, এটা নিয়েই আজকের ভিডিও। এর উদ্দেশ্য আপনাকে ভীত বা চিন্তাগ্রস্ত করা নয়, বরং উল্লেখিত কারণগুলো আপনি জানবেন এবং সে অনুযায়ী সতর্ক থাকবেন, এটাই আমাদের উদ্দেশ্য। এক, প্রসব জটিলতা। প্রসবজনিত জটিলতা অনেক মায়েরই হয়ে থাকে। দেখা যায় অনেকের সন্তান সময়ের আগে জন্ম নেয় বা গর্ভে একাধিক সন্তান থাকা, কোনো কারণে গর্ভফুলটি ছিঁড়ে যাওয়া ইত্যাদি কারণে প্রায়শই গর্ভের বাচ্চাটি মারা যেতে পারে। দুই, গর্ভফুলজনিত ত্রুটি। গর্ভে বাচ্চা মারা যাওয়ার এটি অন্যতম একটি কারণ। শতকরা 25% শিশু গর্ভফুলের ত্রুটিতে মারা যায়। কোনো কারণে গর্ভে পর্যাপ্ত রক্ত প্রবাহ না হলে এরকম ঘটনা ঘটে। তিন, জন্মগত ত্রুটি। প্রতি 10টি স্টিল বার্থের মধ্যে একটি ঘটে জন্মগত ত্রুটির কারণে। অনেক সময় জেনেটিক বা ভ্রূণের গাঠনিক সমস্যার কারণে বাচ্চাটি গর্ভে মারা যেতে পারে। এ সকল বাচ্চা জন্ম নিলেও প্রতিবন্ধী হয়ে থাকে বা জন্মের কিছুক্ষণ পর মারা যায়। চার, ইনফেকশন। যদি কোনো কারণে জরায়ুতে ইনফেকশন দেখা দেয় বা গর্ভে বাচ্চাটি ইনফেকশনের শিকার হয় বা গর্ভবতী নারী ইনফেকশনে আক্রান্ত হলে বাচ্চাটি মারা যেতে পারে। এই ইনফেকশন বিভিন্ন ধরনের হতে পারে। হতে পারে ভাইরাস, মশার কামড়, বিড়ালের বিষ্ঠা, খাদ্যে বিষক্রিয়া ইত্যাদি। পাঁচ, অ্যাম্বিলিক্যাল কর্ড বা নাড়ি। এই নাড়িটির মাধ্যমে গর্ভস্থ শিশুর দেহে সকল প্রকার পুষ্টি, অক্সিজেন, রক্ত, তরল ইত্যাদি আদান প্রদান হয়। অনেক সময় নাড়িটি নিজে নিজে পেঁচিয়ে যেতে পারে বা সংকুচিত হতে পারে বা ছিঁড়ে যেতে পারে। এক্ষেত্রে গর্ভস্থ বাচ্চার জন্য পুষ্টি সরবরাহ বন্ধ হয়ে যায়, এতে শিশুটি গর্ভেই মারা যেতে পারে। ছয়, উচ্চ বা নিম্ন রক্তচাপ। বিশেষ করে উচ্চ রক্তচাপ গর্ভবতীর জন্য ভয়ানক হতে পারে। হঠাৎ রক্তচাপ বেড়ে গেলে গর্ভের বাচ্চারও মায়ের মতো অস্বস্তি সৃষ্টি হয়। দ্বিতীয় ও তৃতীয় ট্রাইমেস্টারে রক্তচাপজনিত সমস্যার কারণে প্রায়শই গর্ভেই বাচ্চা মারা যায়। সাত, গর্ভবতী মায়ের শারীরিক সমস্যা। গর্ভবতীর কিছু শারীরিক সমস্যা আছে যা শিশুর মৃত্যুর কারণ হতে পারে, যেমন অনিয়ন্ত্রিত ডায়াবেটিস, থাইরয়েডের সমস্যা, লুপাস, মায়ের অতিরিক্ত ওজন। চেষ্টা করতে হবে এই বিষয়গুলো নিয়ন্ত্রণে রাখার। আট, মায়ের জীবনযাপন। সঠিক ও নিয়মতান্ত্রিক জীবনযাপন গর্ভবতীর জন্য খুবই গুরুত্বপূর্ণ। গর্ভধারণের আগে আপনি যেমন তেমন জীবনযাপন করতেন, এখন হয়তো আগের মতো পারবেন না। কিছুটা বিধিনিষেধের মধ্য দিয়ে যেতে হবে আপনাকে। এ সময়ে ধূমপান, অ্যালকোহল, দূরপাল্লার ভ্রমণ, ডাক্তারের পরামর্শ ব্যতীত ওষুধ গ্রহণ, গর্ভবতীর জন্য ক্ষতিকর কিছু খাবার, ঝুঁকিপূর্ণ কাজ ইত্যাদি এড়িয়ে না চললে গর্ভের বাচ্চার মৃত্যু ঘটতে পারে। নয়, অজানা কারণ। গর্ভে শিশুর মারা যাওয়ার সব কারণই কিন্তু ডাক্তাররা সবসময় চিহ্নিত করতে পারেন না। কখনো কখনো এমন সব জটিল ও দুর্লভ পরিস্থিতির সৃষ্টি হয় যার ব্যাখ্যা ডাক্তাররা দিতে পারেন না। এক্ষেত্রে সে সকল ঘটনার কারণ অজানাই ধরা হয়।
সকল গর্ভবতী নারী যেন একটি সুস্থ সুন্দর বাচ্চার মা হোক, এটাই সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা রইল। ভালো থাকবেন।